প্রিয় দর্শক, আজ আমরা সুলতানা নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও অন্য একটি হাদিসে রয়েছে, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। আবু দাউদ। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন সুলতানা নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সম্ভবত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি সাধারণত মুসলিম মেয়ে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুলতানা নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়। আর সুলতানা নামের অর্থ হচ্ছে রানী, শাসক কিংবা ক্ষমতাবান কিংবা সুলতানের স্ত্রী। সুলতানা নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন সুলতানা পারভিন, সুলতানা জাহান, সুলতানা আফসানা, সুলতানা আফরাজ, সুলতানা ইয়াসমিন। সুলতানা নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।